সেই জন্য জাস্ট লকটা ইউজ করব, জাস্ট আমি দেখার জন্য যে আমার এই কোডটা ঠিক মতো রান হচ্ছে কিনা। তো যদি আমি এই জিনিসটা আমি ইউজারকে দেখাতে চাই, তখন কি করতে হবে দেখেন, ইউজারকে দেখাতে গেলে আমাকে একটা কি ইউজ করতে হবে, টোস্ট ইউজ করতে হবে। এটা হচ্ছে খাওয়ার টোস্ট না, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের টোস্ট। তাহলে স্পেলিং কিভাবে দেখেন, টি ও এ এস টি টোস্ট, টোস্ট জিনিস কি দেখেন, খুব মজার জিনিস। আমাদের বসাতে হবে যেটা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের এই অ্যাপের অ্যাক্টিভিটি কোনটা বলেন তো, মেইন অ্যাক্টিভিটি না? তো দেখেন এটা দেখেন, এখানে বসাতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে কনটেক্সট, অর্থাৎ আমাদের এই টোস্টটা কোথায় দেখবো আমরা। তো কনটেক্সট বলতে এখানে বোঝায় আমাদের মেইন অ্যাক্টিভিটি। তারপরে এখানে কমাতে কি বসাবো, আমাদের কিছু স্ট্রিং বসাবো তাই না? তারপরে কমাতে কি বসাবো বলেন তো, ডিউরেশন। আমরা এখানে বসাই তাহলে এখানে কি বসবে, মেইন অ্যাক্টিভিটি। তো এখান থেকে মেইন অ্যাক্টিভিটি দিলাম, এখানে আমরা কোন স্ট্রিংটা বসাবো বলেন তো, এই যে এই স্ট্রিংটা, এই যে বাটন ক্লিক থাকছে ঠিক আছে, আমি এখানে বসাবো, আমি এখানে টাইপ করবো অথবা আমি এখান থেকে কপি করে কমা কমা দিয়ে কি দিব, আমাদের ইন্টিজার টাইপের কি বলেন ডিউরেশন দিব। তো কার ডিউরেশন দিব, টোস্টের ডিউরেশন। টোস্ট ডট হচ্ছে লং লেংথ, এই যে লেংথ লং অথবা শর্ট যে কোনো একটা আমি এখানে দিয়ে দিব। তারপরে প্যারেন্থেসিসের পরে ডট শো, আমাদের টোস্টটা শো করবে। তারপরে সেমিকোলন, ঠিক আছে। এখন দেখেন লাস্ট আমি প্লে করছি, তাকিয়ে থাকেন, খুব মজার জিনিস দেখতে পাবেন।